নমস্কার। কথায় কথায় কথাবৃত অনুষ্ঠানের 435তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথাবৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা, শুরুর সময় থাকে সন্ধে 6টা। এই অনুষ্ঠানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা বিগত কয়েক দিন ধরে অবস্থান করছিলাম 13, 14, 15 জুলাইয়ের প্রসঙ্গে, যে দিনগুলোতে শ্রীরামকৃষ্ণ কলকাতায় ভক্তপ্রবর শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়ের বাড়িতে অবস্থান করছিলেন রথযাত্রা উপলক্ষে। 14 জুলাই রথযাত্রা ছিল, তার পরের দিন 15 জুলাইয়ের প্রসঙ্গ আমরা সবে তার মধ্যে ঢুকেছিলাম কতকটা, যে অতি প্রত্যুষে শ্রীরামকৃষ্ণ গাত্রোত্থান করেছেন, তারপরে মাস্টারমশাই অর্থাৎ কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা মাস্টার মহাশয় তাঁর সঙ্গে শ্রীরামকৃষ্ণের কথোপকথন হয়েছে। সেইটি শুনতে শুনতে আমরা যে জায়গাটাতে এসে পৌঁছেছিলাম সেখানে দেখেছিলাম যে শ্রীরামকৃষ্ণ ওই পশ্চিম দিকের যে ছোট ঘরটি, অর্থাৎ এখন যেখানে শ্রীরামকৃষ্ণের গর্ভমন্দির, সেইখানে তখন ওইখানেই তো শ্রীরামকৃষ্ণ থাকতেন, শয়ন করতেন, সেইখানটিতে তিনি উপবিষ্ট রয়েছেন, ভক্ত সঙ্গে কথা হবে, এইরকম জায়গা পর্যন্ত আমরা গতকাল শুনেছিলাম। তার পরের অংশে আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরৃতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। কথামৃতকার শ্রীম বা মাস্টার মহাশয় লিখছেন, শ্রীরামকৃষ্ণ ঈশ্বরীয় রূপ দর্শন করা যায় যখন যখন উপাধি সব চলে যায়, বিচার বন্ধ হয়ে যায়, তখন দর্শন, তখন মানুষ অবাক সমাধিস্থ হয়। থিয়েটারে গিয়ে বসে লোকে কত গল্প করে, এ গল্প সে গল্প, যাই পর্দা উঠে যায় সব গল্প টল্প বন্ধ হয়ে যায়, যা দেখে তাইতেই মগ্ন হয়ে যায়। এই যে বলরাম মন্দিরে বলছেন, এইখানে তিনি চলে এলেন, এর আগে শ্রীকৃষ্ণ লীলার কথা এসেছে, মাস্টারমশাই সেই সব উল্লেখ করেছেন, আর এইখানে শ্রীরামকৃষ্ণ স্বয়ং বলছেন যে ঈশ্বরীয় রূপ দর্শন করা যায়। এই যে ঈশ্বরীয় রূপ দর্শন করা যায় তিনি বলছেন, এটির মধ্যে বিশেষত্ব হচ্ছে এই যে তিনি নিজে স্বয়ং দর্শন করেছেন, সেই তিনি যখন বলেন তখন কথার মধ্যে সবটা জোর এসে যায় এবং সেই মাধুর্যের কতক কতক আস্বাদন পাওয়া যায়। যিনি বলছেন তিনি যদি ওই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়ে থাকেন, তার অস্তিত্বের সঙ্গে যদি ওটি ওতপ্রোতভাবে জড়িত থাকে, যে ঈশ্বর দর্শন, তার সঙ্গে আনন্দ করা, তার সঙ্গে ভাব বিনিময়, তার সঙ্গে মান অভিমান, এইগুলো যদি থাকে, তাহলে যখন সেই মানুষ কথা বলবেন, সেই ব্যক্তি যখন কথা বলবেন, তখন সেই কথার মধ্যে তো অন্য রকমের একটা স্পর্শ থাকবে। শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন সেটি হচ্ছে, এবং এই যে বাক্যটি মাস্টারমশাই লিখছেন কথামৃততে, বাক্যের শেষে বিস্ময় চিহ্ন আছে যে ঈশ্বরীয় রূপ দর্শন করা যায়। এই বিস্ময় চিহ্নটার মানেটা কি? এমনিতে যদি হয় যে ঈশ্বরীয় রূপ দর্শন করা যায়, কেউ তো সেটি বলতেই পারেন, কিন্তু যখন বিস্ময় আসে তখন বুঝতে হবে যে শুধু স্টেটমেন্ট অফ ফ্যাক্ট বা যেটা ঘটনা সেটিরই বিবৃতি ছাড়াও আরও কিছু আছে। যখন কেউ বলেন, কেউ হয়তো বললে যে ইয়েতে শুনেছি যে উটিতে খুব সুন্দর দৃশ্য, একজন বললে হ্যাঁ হ্যাঁ আমরা 2015 গিয়েছিলাম, এই কথার মধ্যে একটা বিস্ময়ের জায়গা চলে আসছে, হ্যাঁ হ্যাঁ, এটা যদি কেউ ঠিক ঠিক লিখতে চান তাহলে হ্যাঁ হ্যাঁ এর পর তার বিস্ময় চিহ্ন দিতে হবে, হ্যাঁ হ্যাঁ এরকম তো নয়। তাহলে এই বিস্ময় চিহ্নটা দিচ্ছেন যে তার মানে কথার মধ্যে উচ্ছ্বাস আছে, এবং সেই উচ্ছ্বাস নানান কারণে থাকতে পারে, এখানে কেন আছে, এখানে আনন্দের জন্যে আছে, যেই বলেছেন এটা তখনই বলছে হ্যাঁ হ্যাঁ,
যাতে আপনার সেই আনন্দটা মনে পড়ে যাচ্ছে, সেইখান থেকে একটা উচ্ছ্বসিত প্রকাশ। শ্রীরামকৃষ্ণ যখন বলছেন ঈশ্বরীয় রূপ দর্শন করা যায়, তাহলে এই দর্শন করা যায়ের মধ্যে ওইটা থাকছে দ্বিবিধ। একটি হচ্ছে তার ওই স্মৃতির মধ্যে যেটি পরতে পরতে সাজানো, সেটি জন্য আনন্দ হচ্ছে। আরেকটি হচ্ছে যে সেই সঙ্গে ভক্তকেও তিনি অনুপ্রাণিত করছেন, কিন্তু প্রথমটি মুখ্য, যে ওই আনন্দটা আসছে, অভিব্যক্ত হচ্ছে এবং মাস্টারমশাই বিস্ময় চিহ্ন দিচ্ছেন। যদি ভাবা যায় যে ঘরের মধ্যে একজন বললেন, যিনি প্রধান তিনিই বললেন যে ঈশ্বরীয় রূপ দর্শন করা যায়, সেটা যখন কেউ লিখবেন, মাস্টারমশাই লেখার ব্যাপারে খুব সতর্ক ছিলেন, আর এমনিতেও লোকে হঠাৎ হঠাৎ বিস্ময় চিহ্ন কখনো দেয় নাকি, তাহলে মাস্টারমশাই বিস্ময় চিহ্ন দিচ্ছেন মানেই শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের ওই উক্তির মধ্যে ওই আনন্দ অভিজ্ঞতার বিস্ময় থরে থরে উথলে পড়ছিল। সেইখান থেকে এটি লেখা যে ঈশ্বরীয় রূপ দর্শন করা যায় বলে বিস্ময় চিহ্ন। যখন উপাধি সব চলে যায়, বিচার বন্ধ হয়ে যায়, তখন দর্শন। উপাধিগুলো হচ্ছে, আমরা এমনিতে বলি উপাধি মানে কি, সারনেম, তার নামের সঙ্গে উপাধি যুক্ত হচ্ছে, এরকমভাবে বলা হয়। ইংলিশে সারনেম বলা হচ্ছে, তাহলে তোমার নামের সঙ্গে ওটা যুক্ত হয়ে আছে। আচ্ছা, তার সঙ্গে আরও যদি কিছু যুক্ত হয়ে থাকে তাহলে তাকে কি বলা হবে, তাকে আর ইংলিশে কি বলা হবে, কীরকম যুক্ত না, ওই যে যদি কারোর নাম হয় অনুপ মিত্র, তাহলে অনুপ মিত্র, ইংলিশে ফর্ম ফিল আপ করার সময় অনুপ ফার্স্ট নেম সারনেম মিত্র হলো। কিন্তু পরিচয়ের সময় কেউ যদি বলেন যে ইনি অনুপ মিত্র, একজন ডাক্তার আর মানুষ হিসেবেও খুব ভালো, একটু রাগি বটে, এই যে কথাগুলো হচ্ছে এইগুলো হচ্ছে উপাধি। শুধু অনুপের পেছনে যে মিত্র যুক্ত হয়ে আছে তাই নয়, আরও আরও কী কী ভাব মিত্রতা স্থাপন করে রেখেছে সেইগুলো উপাধি। তাই এই উপাধিগুলো নিয়ে হচ্ছে কথা, যখন উপাধি সব চলে যায়, তার মানে কি ডাক্তারি ছেড়ে দেন তা নয়, কিন্তু উপাধিগুলো মনের মধ্যে রেজিস্টার্ড থাকে, তো সেইগুলো যখন চলে যায়, তা মনের মধ্যে থেকে চলে যাবে আবার কীরকমভাবে, ডাক্তার তো সে নিজেকে কি উকিল ভাববে নাকি, তা নয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে ওটা মনের মধ্যে গভীরভাবে থেকে যায়, হয়তো ডাক্তার হিসেবে, অন্য কোনো পেশা, ইঞ্জিনিয়ার হিসেবে, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে তিনি কোথাও কাজ করেছেন, একটা কোনো বড় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন, এইবার নিজের পরিচয় লিখবার সময় সেই প্রতিষ্ঠানে তারপর রিটায়ার করে গেছেন, ওই প্রতিষ্ঠানে আর তিনি নেই, বা যে কোনো কারণেই হোক ওই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত নেই। এবার পরবর্তীকালে তিনি লেখেন যে সিনিয়র কনসালটেন্ট, সে যিনি হন না কেন, অমুক অমুক কোম্পানি, আর ওই সিনিয়র কনসালটেন্ট তো ঠিক হলো না, এক্স, তার এক্সটা লিখতে একটু কষ্ট কষ্ট হচ্ছে। আচ্ছা, এগুলো তো না লিখলেও হতো না, ওইটা উপাধি হয়ে আছে, তো মনের মধ্যে ওটা আছে যে পয়সা খরচা করে যখন নেম প্লেট লিখছি, রাবার স্ট্যাম্প তৈরি হচ্ছে দরজার বাইরে রেখে, তখন ওগুলো একটু লিখতে হবে যে এক্স অমুক। তো এই এক্স যেটা, এইটাই হচ্ছে মনের মধ্যে উপাধিটাকে মানুষে বহন করছেন কত সময়ে, তা সেটা কি ঠিক? আরে ওগুলো তো হয়ে গেছে, এগুলো বলে কেন লোকের দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করা, কেন নিজের উপরে সেই গুরুত্বটাকে টেনে টেনে আনা, কারণ কোনোটাই তো থাকবে না, ব্যক্তিই তো এক্স হয়ে যায়। তো তাহলে সেটা মানুষের এরকমভাবে করে ফেলে, তো তাতেই বা ক্ষতি কী, এত সমালোচনার কী আছে? ক্ষতিটা এইখানেই যে ওই যে উপাধিটাকে ভেবে ভেবে যে ভেতরের প্রশান্তিটা হচ্ছে, ভেবে ভেবে যে ভালো লাগছে, এইটাকে তো ধরে রাখা যায় না, এটার উপরে নানান ঘাত প্রতিঘাত আসে। কারণ সেই ব্যক্তি ওই পদে থাকার সময় যে সম্মান পেয়েছিলেন, এখন আর কেউ সেই সম্মান দেয় না, এখন ঘরের মধ্যে কেউ এত হয়ে হয়ে করে ঢুকলো বলে যেটাও চাওয়া দিতে হবে, যে ভাবছে মহা মুশকিল, আমার এই উপাধি বাইরে নেম প্লেটে লিখেও রেখেছি, তাই বলে এইভাবে করে ঢুকছে এরা, এরকম নানান রকমের ছোট এবং বড় ব্যাপারে মন আহত হয়ে যায়। সেই যে এক্সটেন্ডেড উপাধির জায়গা, সম্প্রসারিত উপাধির জায়গা, সেখান থেকে মানুষ আহত হয়ে যায়, এবং যখন জীবনকে গুড বাই করে দিতে হয় তখন তো আরও সাংঘাতিক। সেই জন্যে উপাধিকে বহন না করাই ভালো। এমনকি যখন কেউ ওই পেশার মধ্যে রয়েছেন, ওই কাজের মধ্যে রয়েছেন, আর সত্যি সত্যি তিনি গেলে 30টা লোক উঠে দাঁড়ায়, তখনও ওইটাকে মনের মধ্যে বহন করতে নেই, যত চেষ্টা করতে হয় ওটাকে মন থেকে দূর করে দেওয়া। কারণ ওইটাই যে এটা তো চিরকাল থাকবে না, এটা চিরকাল থাকবে না, সুতরাং ওইটাকে ভেবে ভেবে যে আনন্দ, সেটা ঈশ্বর লাভ যিনি করতে চাইছেন তার ক্ষতি করে দেবে। ক্ষতিটা কীরকম,
যে ভগবানকে ভাববে না ওই 30টা লোক কিরকম গো বেচারা কাঁচুমাচু হয়ে শশব্যস্ত হয়ে উঠে দাঁড়িয়েছিল সেইটা ভাববে, কিন্তু যখন এই পোস্ট থাকবে না তখন 30টা লোক সামনে দিয়ে হে হে করতে করতে বাজার করতে করতে চলে যাবে, কিছুই বলবে না। তো এই যেটা, সেই জন্য ওটা যতক্ষণ পর্যন্ত ভাবা হচ্ছে ততক্ষণ জীবনের সলিড যে চিন্তা, শাশ্বত সত্তা সম্পর্কে যে চিন্তা, সেখান থেকে মনটা সরে সরে যাবে। এই জন্য উপাধিটা মনে মনে ত্যাগ করতে হয়। বাইরে অনেক রকমের উপাধি থাকতে পারে, কিন্তু মনে মনে উপাধি ত্যাগ না করলে হবে না। এবার সেই উপাধি ত্যাগ, যে এটা আমার সত্যিকারের পরিচয় নয়, এটা একটা সাময়িক পরিচয়, সুতরাং এটা যেন আমার মনের মধ্যে ঘন ঘন না আসে, এইটা সহজে তো হয় না। কিন্তু ধর্মজীবনের মজাই এই যে ওইটাকে সরিয়ে সরিয়ে নেওয়া। কেউ যদি একটা আয়নাকে পরিষ্কার করে, আয়নাটা খুব ভালো, একজন বললো যে বেলজিয়াম গ্লাসের আয়না, তো বেলজিয়াম গ্লাস রয়েছে তাতে, কিন্তু কিরম ধুলো পড়ে গেছে কিচ্ছু আর বোঝাই যাচ্ছে না, তখন ওইসব ক্লিনজিং লিকুইড টিকুইড একজন সব জোগাড় করে নিয়ে এলো, বাড়িতে ছিল না, কিনে নিয়ে এলো যে নিয়ে আসবো নিয়ে এসে, আর যখন সেটা দিয়ে পরিষ্কার করছে তখন মনে মনে আনন্দ হচ্ছে যে এইবার করলে মুখ দেখতে পারবো পরিষ্কার করে, সত্যি একটা আয়নার দরকার ছিল আর এটা যে গোডাউনে পড়েছিল জানতামই না। সেইরকমভাবে যখন পরিষ্কার করা হলো তখন আরে বাবা, মুখটাকে এরকম পরিষ্কারভাবে আর কোনোদিন দেখিই নি। আত্মদর্শন তখনই যখন উপাধিকে সরিয়ে দেওয়া হয়। তাই উপাধিকে সরিয়ে দেওয়া, উপাধিকে অপনয়ন করা, উপাধির অপসারণ, এইগুলোই তো সাধনা। এবং সেই সাধনার মধ্যে আনন্দ আছে যে কেউ ভাবছে বেলজিয়াম গ্লাসে মুখ দেখব, তেমনি যখন কেউ ভাবছেন যে সত্য দর্শন হবে যখন এই উপাধিকে সরিয়ে দেওয়া যাবে, তার জন্য যেটা খাটার খাটতে হবে, ও তো গেছে, তো ও গিয়ে বার মার্কেটে লিকুইড ক্লিনজার কিনে নিয়ে এসছে, তারপর একটা ভালো কাপড় জুটিয়েছে, সেটা দিয়ে পরিষ্কার টরিষ্কার করছে, কত রকম খেটেছে তো দেখো না চোখের সামনে। এইটাই ধর্মক্ষেত্রে যখন, আধ্যাত্মিকতার ক্ষেত্রে তখন সেটাই হচ্ছে সাধনা। এবং সেই সাধনা খুব মনোযোগ দিয়ে করতে হবে, সেটা মনোযোগ দিয়ে করার মধ্যে ওই আনন্দ আছে। সেই জন্যই এই সমস্ত প্রসঙ্গ এবং এই আনন্দের জায়গা শ্রীরামকৃষ্ণ ধরিয়ে দিচ্ছেন আনন্দিত চিত্তে প্রসন্ন মুখে, বলছেন যখন উপাধি সব চলে যায়, বিচার বন্ধ হয়ে যায়, তখন দর্শন। আচ্ছা, উপাধি চলে যাওয়াটা হলো, আর বিচার বন্ধ, বিচার বন্ধটা হচ্ছে শাস্ত্রের দিক থেকে তো বিচার আছে কত, যে বিচার মানে ওই আর কি, যে ভগবান কোনটি এবং কোনটি নন, ভগবান নাকি ঈশ্বর নাকি ব্রহ্ম নাকি আত্মা, এইগুলো নিয়ে সব বিচার আছে। এখন যিনি এই পথে এগোচ্ছেন তাকে এইটা কোনো না কোনোভাবে তার কাছে আসবেই, কোনো না কোনোভাবে এই সমস্ত প্রসঙ্গ আসবেই। কেউ যদি নাও বলে, কানের কাছে যদি কেউ এই সমস্ত বিশ্লেষণ নাও করে, তাহলেও মনের মধ্যে ওটা উঠবেই যে ওই শাশ্বত সত্তা, তিনি সাকার না নিরাকার, তার সঙ্গে ইষ্টের কী সম্পর্ক, এইসব এইটা যখন কেউ ভাবছেন তখন ঠিক আছে, কিন্তু যদি বুদ্ধি দিয়ে বিচার করতে চান এবং সেটা ওই গ্রন্থের সাহায্য নিয়ে, সেটা একটা স্তর পর্যন্ত ঠিক আছে, কিন্তু তারপরে দেখা যাবে যে ওই বিচারটা বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে এই জন্যে যে তখন বুদ্ধিও আগন্তুক, বুদ্ধি আগন্তুক, যে বুদ্ধি দিয়ে যে বিচার করছিল, করতে 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 সেই সত্যের যখন উদ্ভাস হবে, তখন দেখা যাবে যে বুদ্ধি দিয়ে যে বিচার সেটার দরকার হচ্ছে না, এবং যেটির আভাস পাওয়া যাচ্ছে সেটা ওই বুদ্ধি যুক্ত বিচারের দ্বারা যেখানে যাওয়া যাবে বলে ভাবা হচ্ছিল তার থেকে অনেক বেশি। সেই জন্য বিচার সানন্দে তখন বন্ধ হয়ে যাচ্ছে, বিচার চুপ হয়ে যাচ্ছে। ওই যে যখন কেউ ভাবছেন যে একজনের আসার কথা আর অনেকে মিলে অপেক্ষা করছে না, তারা বলছেন যে কখন যে আসবেন, ও তো বললো 10 মিনিট, সে তো বললো মোবাইলে ফোন করেছে, মনে হয় উনি আটকে, ব্যাস হঠাৎ কথা বন্ধ হয়ে গেল যখন উনি এসে গেলেন। এই যে ওনার এসে যাওয়াটা যেরকম আকস্মিক, তোমার আমার ওর সেই ব্যক্তির কারুর হিসেবের সঙ্গে এটা কোনো সম্পর্কই রইল না, কী সব যেন হিসেব করছিলাম, এখন উনি এসে গেছেন, চুপ, একেবারে উনি এসে গেছেন, আনন্দ। সেরকম বিচার করতে করতে মানুষ যখন এগোচ্ছেন তখন সেই সত্যের উদ্ভাস যখন হয় সেটা ওই রকমই আকস্মিকভাবে, ওর কার্যকারণ সম্পর্ক স্থির করা যায় না, এই আকস্মিকভাবে যখন ওটা হচ্ছে তখন চুপ, নো লাউডনেস, নো নয়েজ, এবং বিচার তখন বন্ধ হয়ে যাচ্ছে। যদি অন্যের সঙ্গে নিজের জ্ঞানের পরিধি, নিজের জ্ঞানের মহিমা খ্যাপনের জন্য বিচার করা হয়, সেই বিচার তো বন্ধ হয়ে যেতেই হবে, দ্যাট মাস্ট নেসেসারিলি স্টপ, ওটার মধ্যে অহমিকা থাকে, ওটা হলে কিছু এগোনো যাবে না। কিন্তু নিজের মনের মধ্যে যে বিচার সেটিকেও যদি ভাবা যায় যে স্বাভাবিকভাবে বিচার হচ্ছে, অহংশূন্য বিচার, অন্যের কাছে প্রচারের জন্য নয়,
সেই বিচারটিও তাঁর আগমনের সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে স্তব্ধ হয়ে যাচ্ছে। অ্যান্ড দ্য স্টেজ ইজ সেট। ওই ব্যক্তি তখন সেই উপলব্ধির জন্য একেবারে প্রস্তুত হয়ে থাকছেন, সেই উপলব্ধির সঙ্গে তাঁর পুরো সত্তাটি অনুরণিত হচ্ছে। তাহলেও যদি প্রশ্ন হয় যে আচ্ছা ওই যে বিচার, সেই বিচারটা তো এমনিতে ভালো, তো লোকে বলে বিচার বুদ্ধি, যে বিশ্লেষণ করছে এবং বিশ্লেষণ করে যেটা করছিল ওটা তো ভুল কিছু করছিল না, যে এই দেহ মন বুদ্ধি অহংকার অন্তঃকরণ কত রকম যে বলা হয় এগুলো কি ভুল নাকি? ভুল তো নয়। তাহলে বিচার যে বন্ধ হয়ে গেল, গিয়ে যেখানটাতে গিয়ে সেটা পড়লো, সে কি মানে আবেগের জায়গা না কি ওটা? সেটি বলা হচ্ছে যে ওই বিচার যখন বন্ধ হয়ে যেখানে যাচ্ছে সেইটি মুখে বলা যায় না, সেটি যুক্তিবুদ্ধির পরিপন্থী নয় কিন্তু যুক্তিবুদ্ধি দিয়ে প্রকাশও করা যায় না। ওই যে অনুভূতি ওখানে কোথাও এমন নয় যে যুক্তি দিয়ে যা বুঝে এসেছে একটা দীর্ঘ সময়ে সেই যুক্তির বিরোধী কিছু হচ্ছে এবং সে চুপ হয়ে আছে, মেসমেরাইজড হয়ে গেছে, এরকম নয় একেবারেই। সেখানে যেটা হচ্ছে সেটা জন্ম জন্মান্তরের যে বুদ্ধির সংস্কার সেটাকে কোনোভাবে আহত করছে না, বিপর্যস্ত করছে না, স্তম্ভিত করছে না। তো তাতে যদি তাই না করে, যুক্তিবুদ্ধির মধ্যেই থাকে, তাহলে সে বলুক কি পাচ্ছে না বলাও যায় না। ওইটে আমাদের শাস্ত্রের উদাহরণ দেওয়া হয়েছে মুখাস্বাদনাবাদ, যে যে ব্যক্তি মুখ কথা বলতে পারছেন না তার কথা শুনলে একটু দুঃখ দুঃখ হয়, কিন্তু শাস্ত্র যেভাবে তাকে উপমার মুখে নিয়ে এসেছেন তাতে আবার কি সুন্দর ব্যাপারটা শুনতে লাগে, যে মুখ ব্যক্তি যখন কিছু আস্বাদন করছেন তখন চোখে মুখে একটা আনন্দের ভাব আছে, কি খেয়েছে বেশ টেস্টি, কিন্তু মুখে বলতে পারছে না। এই মুখে বলতে না পারার জন্য যে ফিজিক্যাল ডিফিকাল্টি তার জন্য দুঃখ হয়, কিন্তু উদাহরণটাকে নিয়ে গিয়ে শাস্ত্রকাররা এখানে দিয়েছেন যে সেই বস্তুকে যখন আস্বাদন করছে তখন সেটা আর মুখে বলতে পারছে না, মুখে হোক লিখে হোক টেক্সট করে হোক কোনোভাবেই সেটাকে আর প্রকাশ করা যাবে না, কিন্তু সেটা যে আছে, যে ব্যক্তি আস্বাদন করছেন তিনি বুঝছেন আর বাইরের লোকেরা উড়িয়ে দিতে পারছেন না, দুটো কারণে। এক হচ্ছে চোখে মুখে সেই উদ্ভাস আসছে কোনো না কোনোভাবে, আরেকটা হচ্ছে যে তার চরিত্র বদলে যাচ্ছে, তিনি যা বলছেন সেগুলোর মধ্যে অন্য রকমের স্বাদ এবং গভীরতা আসছে, তাহলে নিশ্চয়ই ভেতরে কিছু পেয়েছেন। এইসব কারণেই মানুষ ওইটাতে বিশ্বাস করে, যে নাহলে বদলালো কী করে? এবং যা বলছেন তার মধ্যে যে খুব আনন্দ পাওয়া যাচ্ছে তা নয়, মনে হচ্ছে যে এতদিন বেকার সময় কাটানো গেছে, জীবনের যে উদ্দেশ্য সেটা এই ব্যক্তি হয়েছে, কিন্তু এই ব্যক্তির কথা থেকে পাচ্ছি, কিন্তু উনি যে কী পেয়েছেন সেটা বলছেন না আর বোধহয় বলতেও পারছেন না, এইরকমই অপূর্ব জায়গা। সেই জন্য বিচার যে বন্ধ হয়ে যাচ্ছে সেটা সর্বতোভাবে শুভ লক্ষণ। শ্রীরামকৃষ্ণ সেইটির কথা বলছেন যে বিচার বন্ধ হয়ে যায় তখন দর্শন, তখন মানুষ অবাক সমাধিস্থ হয় বলে কি সুন্দর উদাহরণ দিচ্ছেন। বলছেন থিয়েটারে গিয়ে বসে লোকে কত গল্প করে, এ গল্প সে গল্প, যাই পর্দা উঠে যায় সব গল্প টল্প বন্ধ হয়ে যায়, যা দেখে তাইতেই মগ্ন হয়ে যায়। থিয়েটারে ওই রকম পর্দা যেই উঠে গেল তার আগে গল্প করছে, নানান রকমের প্রসঙ্গ সব হচ্ছে, কোনো মাতা মুন্ডু নেই ওই থিয়েটারের সঙ্গে, এটা ওটা কালকে কি রান্না হয়েছিল এ হচ্ছিল, পুরুষ মানুষ রাজনীতির কথা বলছে, এগুলো হয়েছে, নানান রকম করছে, ওই থিয়েটারের সঙ্গে হয়তো কোনো সম্পর্কই নেই। যেই ড্রপ সিন যেটা পর্দা উঠে গেল তখন সব গল্প টল্প বন্ধ হয়ে যায়, শ্রীরামকৃষ্ণ বলছেন গল্প টল্প। এই যে গল্প টল্প বন্ধ হয়ে যায় যখন বলছেন, তখন তার মধ্যে থাকছে যে একটু তুচ্ছার্থে বলা এটা গল্প টল্প, হ্যাঁ কে লোক টোক এসছে জানি না, তো এখানে গল্প টল্প বন্ধ হয়ে যায়, মানে মিনিংলেস গল্প। এখনকার 2021 ভাষায় গল্প কথাটার অন্য তাৎপর্য আছে, ওই তো সব জীবনের গল্প তো জানা আছে, আর তারপরে আবার টল্প, তারপরে সব গল্প টল্প বন্ধ হয়ে যায়, তার মানে যেগুলো কি না অস্থায়ী ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয়, সেই সব গল্প টল্প বন্ধ হয়ে যায়, কখন পর্দা উঠে যায় মনের মধ্যে থেকেও, সেই রকম পর্দা উঠে যায় মনের মধ্যে থেকে, পর্দা উঠে যায় এটা বলা হচ্ছে ওই জন্যই যে সেটি মনের মধ্যেই তো ছিল, বাইরে থেকে এসে পড়েছে নাকি, মনের মধ্যেই ছিল, কিন্তু ওই বেলজিয়াম গ্লাস করতে 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 ওইখানে মুখ দেখতে পেলো, তেমনি এখানেও যেন একটা পর্দা ছিল,
সেই পর্দাটা যেন উঠে গেল। তো শ্রীরামকৃষ্ণ থিয়েটারের কথা বললেন যে যাই পর্দা উঠে যায় সব গল্প টল্প বন্ধ হয়ে যায়, যা দেখে তাইতেই মগ্ন হয়ে যায়, যেটা দেখছি হ্যাঁ স্টেজের ওপরে কী ঘটছে টরছে এটা ওটা সেটা দেখে তাতে মগ্ন হয়ে গেছে। আর আগে যে আলোচনা হচ্ছিল না, রাজনীতির আলোচনা হচ্ছিল কি কালকে যে রান্নাটা করেছিলে, আচ্ছা ওটাতে কি তুমি এইটা দাও নাকি, এইটা যে দাও নাকি তার উত্তরটা তো দেবে, যা যেই ওই ড্রপ সিন উঠে গেছে তখন একদম হাঁ করে ওটা দেখছে, যে ওই বর্ণনা দিচ্ছিল সেও কিছু বলছে না, আর যার খুব জানবার ছিল যে নামাবার আগে ওটা দাও কি না সেও যে জিজ্ঞেস করছে না সে হাঁ করে দেখছে। তেমনি সাংসারিক গল্প টল্প ওগুলোর যদি অপরিণত অবস্থাও থেকে থাকে সেগুলো সমস্ত বন্ধ হয়ে যাবে। ওই মনের বিচার টিচার ওগুলো অপরিণত আছে, যে যেখানটাতে গিয়ে যেখানে পৌঁছবার চেষ্টা করছিল সেখানটা এখনও বিচার দিয়ে ধরতে পারেনি, সে বন্ধ হয়ে যাবে সানন্দে যখন সেই সত্য সেই পরমার্থের আবির্ভাব হবে মনের রঙ্গমঞ্চে। শ্রীরামকৃষ্ণ সেই প্রসঙ্গ বলছেন, আমরা এক্ষুনি আবার তাতে ফিরব। বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, তোমাদের অতি গুহ্য কথা বলছি, কেন পূর্ণ নরেন্দ্র এদের সব এত ভালোবাসি। এইবারে এই প্রসঙ্গের দিকে চলে এলেন এবং গোপনীয় কথা গুহ্য কথা সেই হিসেবে তিনি বলছেন যে তোমাদের অতি গুহ্য কথা বলছি, মানে খুব গোপন কথা তোমাদের বলছি, কেন পূর্ণ নরেন্দ্র এদের সব ভালোবাসি। এটা এলো কেন? এই যে এই বালক ভক্তদের জন্য কম বয়সী ছেলেদের জন্য শ্রীরামকৃষ্ণের ব্যাকুলতা ছিল, এবং এই 13-14-15 তারিখ আমরা যে বলরাম মন্দিরে অবস্থান করছি এই সময় দেখছি যে ঘন ঘন এটি আসছে, পূর্ণচন্দ্র তিনি কখন আসবেন কোন পথ দিয়ে আসবেন এইসবের জন্য ঠাকুর ব্যাকুল হচ্ছেন, অন্য কম বয়সী তরুণ বালক ভক্তদের জন্য ব্যাকুল হচ্ছেন, সেইটা এইখানে উপস্থিত ভক্তদের কাছে এটা বলছেন। কারা রয়েছেন মাস্টারমশাই লিখেছেন, আমরা গতকাল শ্রবণ করেছি যে মাস্টার বলরাম আরও দুই একটি ভক্ত বসিয়া আছেন, তাহলে পশ্চিমের ঘরে শ্রীরামকৃষ্ণ উপবিষ্ট রয়েছেন এবং এরা রয়েছেন, তো এদের কাছে মাস্টার শ্রীরামকৃষ্ণ বলছেন এবং মাস্টারমশাই লিখছেন, তোমাদের অতি গুহ্য কথা বলছি, কেন পূর্ণ নরেন্দ্র এদের সব এত ভালোবাসি। জগন্নাথের সঙ্গে মধুরভাবে আলিঙ্গন করতে গিয়ে হাত ভেঙে গেল, জানিয়ে দিলে তুমি শরীর ধারণ করেছ, এখন নররূপের সঙ্গে সখ্য বাৎসল্য এইসব ভাব লয়ে থাকো। বলছেন যে অতি গুহ্য কথা, মানে গোপনীয়, কাউকে বলি না বা বলিনি। এই নরলীলার প্রসঙ্গটা বলেছেন উনি আগে, কিন্তু এখানে আরো বিশদে আছে, কিন্তু এদের কাছে ওটা বলছেন। জগন্নাথের সঙ্গে মধুরভাবে আলিঙ্গন করতে গিয়ে হাত ভেঙে গেল। কবে হাত ভাঙল? আমরা রয়েছি 1885-র 15-ই জুলাই, আর ওটি 1884-র প্রথম দিকে হয়েছে, যে ওই দক্ষিণেশ্বরে পঞ্চবটির ওই দিক দিয়ে যেতে গিয়ে রেল ছিল, সেই রেলে লেগে পা ভেঙে গেছে, হাত ভেঙে গিয়েছিল। এইবার রেলে লাগলো কেন? ঠাকুর তো খুব সতর্ক থাকতেন, এইখানে ওই গুহ্য কথাটি বলছেন যে অন্যমনস্ক হয়ে গিয়েছিলেন, মন অন্য জগতে চলে গিয়েছিল। কীরকম? জগন্নাথের সঙ্গে মধুরভাবে আলিঙ্গন করতে গিয়ে হাত ভেঙে গেল। জগন্নাথের সঙ্গে আলিঙ্গন করছেন, চমৎকার সমস্ত উক্তি আসছে শ্রীরামকৃষ্ণের। জগন্নাথ, তার কিন্তু একটা টোটাল হিউম্যান ফর্ম নেই, কিন্তু এই এক অদ্ভুত প্রকাশ সেই পরমার্থের, সেই পরম তত্ত্বের জগন্নাথের মধ্যে। বিভিন্ন জন বিভিন্ন ঈশ্বরীয় সত্তার দর্শন করেন, কেউ নিরাকারের ভাবে ভাবিত হন, জগন্নাথ অধ্যাত্ম জগতে এক অপূর্ব সত্য, তো টোটাল হিউম্যান ফর্ম নেই। থাকলে তো লোকে বলে রামচন্দ্র এটা এটা করলেন, শ্রীকৃষ্ণ এইটা এইটা করলেন, ওখানে গেলেন তার সঙ্গে এইভাবে কথা বললেন, ধনুর্বাণ
বংশী এই সমস্ত প্রসঙ্গ আসে। এখানে তো সে হিউম্যান ফর্ম নেই, কিন্তু শ্রীরামকৃষ্ণ তাকে আলিঙ্গন করছে। তার থেকেই বোঝা যায় যে মানবীয় ভাবের ব্যাপার স্যাপার ঘটছে ওই সত্তার সঙ্গে, এটা অপূর্ব সত্তা। এইটি 15 জুলাই তিনি এটি বলছেন, আগে বলেননি। শ্রীরামকৃষ্ণ বলতেন যে এই যে জুলাই মাস, এখান থেকে পরে হচ্ছে যে 1886 তার স্থূল দেহাবসান। তো তিনি বলতেন যে যাবার আগে হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব, তার মানে তার স্বস্বরূপকে তিনি উন্মোচিত করে দিয়ে যাবেন ভক্তদের ভবিষ্যৎ কল্যাণের জন্য। আর আমরা এই 1885 দেখছি একাধিক ক্ষেত্রে এইরকম এরকম উক্তি আসছে, আমরা আগেও পেয়েছি সাম্প্রতিক অতীতে। এখানে বললেন যে জগন্নাথের সঙ্গে মধুরভাবে আলিঙ্গন করতে গিয়ে হাত ভেঙে গেল, তাহলে ওই ভাবে ছিলেন, সেই জন্য অন্যমনস্ক ছিলেন এবং হাত ভেঙে গেছে। এইবার তারপরে কি হলো, জানিয়ে দিলে, এখন কে জানিয়ে দিলেন, জগন্নাথজি স্বয়ং হতে পারেন, আবার শ্রীরামকৃষ্ণ যেমন বলতেন যে সবই মায়ের ইচ্ছায়, তুমি যন্ত্রী আমি যন্ত্র, তো সেই তাঁর ইচ্ছায় হতে পারে, সেটা বলেননি। বলছেন জানিয়ে দিলে, তুমি শরীর ধারণ করেছো কাকে বলছেন? এ খুব অদ্ভুত অদ্ভুত সব আসছে উচ্চারণ। ওই যে বিচার স্তব্ধ হয়ে যায়, একটু আগে বলেছেন তো, বিচার বন্ধ হয়ে যায়। তো এই শাস্ত্র মুখে যত রকমের অবস্থার কথা জানা আছে, সে কুল করতে পারা যায় না যে তুমি শরীর ধারণ করেছো। তাহলে সচ্চিদানন্দ শরীর ধারণ করে অবতার রূপে অবতীর্ণ হন, তাহলে সচ্চিদানন্দকে বলছেন, কিন্তু সচ্চিদানন্দকে যদি জগন্নাথজি বা মা ভবতারিণী বলে থাকেন, তাহলেই তো দুটি সত্তা এসে গেল। আর সচ্চিদানন্দ শুনছেন, তিনি নিরাকার নির্গুণ, এ মেলানো খুব মুশকিল আছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ ওটি বলছেন যে তুমি শরীর ধারণ করেছো। আসলে তিনি যখন বলেন, তখন তাঁর মনোজগতে এগুলো অপূর্বভাবে অবস্থান করে, অপূর্বভাবে, আগে এই রকম ভাবের বিকাশ দেখা যায়নি। ওই সচ্চিদানন্দের মধ্যে তিনি একটি জীবন্ত সত্তা অনুভব করেন এবং সেটি ভক্ত কল্যাণে কখনো কখনো আভাসে ইঙ্গিতে, কখনো কখনো প্রায় স্পষ্টরূপে ব্যক্ত করেন যে তাকেও ভালোবাসা যায়। সচ্চিদানন্দকে উপাসনা ঠিক আছে, সচ্চিদানন্দের ভাবে লীন হয়ে যাওয়া ঠিক আছে, এমনকি সচ্চিৎ আনন্দ, তার মধ্যে আনন্দ আছে, কিন্তু ভালোবাসার কথা শ্রীরামকৃষ্ণ যে ভাবে বলেন, যে ব্যঞ্জনায়, যে কনোটেশনে বলেন, ওটি দ্বৈতভাবের অঙ্গলক্ষণ। সেটি সচ্চিদানন্দের প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ বলে থাকেন। অন্যত্র বলেছেন যে রাজাকে ঘরে নিয়ে এসে খাওয়ানো, তো এই রাজার হৃৎস্পন্দনের প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ যেন করছেন, তো সচ্চিদানন্দের মধ্যে সেই ভাব। আর এখানে বলছেন যে ভাবে ওই রকম জগন্নাথজিকে আলিঙ্গন করতে গিয়ে হাত ভেঙে যাওয়ার পর বললে, জানিয়ে দিলে, তাহলে সেই সত্তা জানাচ্ছেন, স্পষ্টরূপে জানাচ্ছেন। শাস্ত্রে আছে যে অপরোক্ষ অনুভূতি, ইনডিরেক্ট নয়। আমাদের সবই তো এমনিতে ইনডিরেক্ট অনুভূতি হয়, তো তাহলে লোকে বলে যে সিইং ইজ বিলিভিং, এটাও আবার ইনডিরেক্ট নাকি? তো অবশ্যই ইনডিরেক্ট, কারণ লোকে যা দেখছে, সে যেখান থেকে দেখছে সেই রকম অনুভূতি হচ্ছে। আর অন্যদিকে দেখে বললো, ও এটা এইখানটা চ্যাপটা মতো না, তা সব কটা ডাইমেনশানে তো দেখা সম্ভব হয় না, এমনকি যে ডাইমেনশানটাতে দেখছে সেই ডাইমেনশানেও ওই চোখের মধ্যে দিয়ে সব রশ্মি এসে মগজে কোনো একটা জায়গায় কেন্দ্রীভূত হয়ে টয়ে একটা অনুভূতি জাগাচ্ছে, সেই অনুভূতিটা ঠিক না ভুল? তো লোকে বলবে ঠিক, বললে হলো, তুমি এই তো সেদিন চশমা করলে, আর ডাক্তার বলেছিল যে মশাই আপনার 3 বছর আগে পাওয়ার হয়েছে, আপনি আসেননি কেন? তার মানে 3টি বছর ধরে ভুল দেখেছ। আর ওই 3 বছরের আগে তখনও যে কি ছিল কে জানে? তা লোকে বলে যে জন্ম থেকে যেটা দেখছে, আর জন্ম থেকে অনেকের চোখে ডিফেক্ট থাকে, সুতরাং ওই চোখে দেখাটা বিলিভিং ওটা কথার কথা। অতএব আমাদের সবই হচ্ছে অপ্রত্যক্ষ বা পরোক্ষ, পরোক্ষ মানে ইনডিরেক্ট, সবই হচ্ছে ইনডিরেক্টলি পাওয়া যাচ্ছে, আর এই চোখ লেন্স এইসব আছে।
লেন্স খুলে নিলেই তো হয়ে গেল। হ্যাঁ, সে খুলে নিতে হয় অনেক সময় যখন শরীরে অন্য সমস্যা হয় বা সেখানে অন্য একটা লেন্স পরিয়ে দেওয়া হয়, এসব নানান রকমের হয়। তাহলে সেগুলো হচ্ছে ইনডিরেক্ট তো বটে, এতে আর কোনো সন্দেহ নেই। সমস্ত ইন্দ্রিয় থেকে যা তুমি পাচ্ছ সেগুলো হচ্ছে ইনডিরেক্ট, পরোক্ষ আর অপরোক্ষ মানে ডিরেক্ট। সেরকম অনুভূতি হয় নাকি? এই ওই অধ্যাত্ম অনুভূতি হচ্ছে অপরোক্ষ, প্রত্যক্ষ, বাংলায় আমরা বলি প্রত্যক্ষ। তো এই যে প্রত্যক্ষ অনুভূতি যেটি হচ্ছে সেইটা শ্রীরামকৃষ্ণের, যখন উনি বলছেন জানিয়ে দিলে, তার মানে এটা কোনো লেন্সের সাহায্যে নয়, ইউস্টেশিয়ান টিউবের মধ্যে দিয়ে কিছু আসছে না কানে, ও একবারে সরাসরি একটা অনুভব হচ্ছে যেটা আগে ইন্দ্রিয়ের দ্বারা কোনোদিন হয়নি, এই ধরনের অনুভূতি শ্রীরামকৃষ্ণের, এবং এটি অধ্যাত্ম অনুভূতি। তো সেখানে বলছেন যে জানিয়ে দিলে, তাহলে মানবভাবে শ্রীরামকৃষ্ণ বলছেন জানিয়ে দিলে, আর কাকে জানিয়ে দিলে? সচ্চিদানন্দকে। এই দেব মানব শ্রীরামকৃষ্ণের অপূর্ব লীলা কথার মধ্যে আমরা রয়েছি, তিনি বলছেন জানিয়ে দিলে তুমি শরীর ধারণ করেছো, দিস তুমি ওয়ান্স অ্যাগেন ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড ভেরি ডিপ অ্যান্ড ভেরি থট প্রভোকিং অ্যান্ড ভেরি ইন্ডিকেটিভ অ্যান্ড ভেরি ইনস্ট্রাকটিভ অ্যাবাউট দ্য রিয়েল নেচার অফ শ্রীরামকৃষ্ণ। তো বলছেন যে তুমি শরীর ধারণ করেছো, জানিয়ে দিলে তুমি শরীর ধারণ করেছো, এখন নররূপের সঙ্গে সখ্য বাৎসল্য এইসব ভাব লয়ে থাকো। নররূপের সঙ্গে, এই নররূপ মানে কোনটি? নররূপের দুটো মানে শ্রীরামকৃষ্ণ যা বলেন তাতে পাওয়া যায়। এমনি নয় এরকম যে কোনো মানুষের সঙ্গে, মানুষের মধ্যে ভগবানের প্রকাশ, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলেছেন যে বিভুরূপে তিনি সর্বত্র, কোথাও কম প্রকাশ কোথাও বেশি প্রকাশ। সুতরাং যে কোনো মানুষের মধ্যেই তার প্রকাশ, এই অর্থে শ্রীরামকৃষ্ণ বলেননি। তিনি যখন নররূপ বলেন, এবং একটু বাদেই আমরা দেখবো সেটি, আবার নররূপের দুটি থাকে, একটি হচ্ছে ঈশ্বর যখন মানুষ রূপে অবতীর্ণ হন সেই অবতার, সেটিকে নররূপ বলতে তিনি বোঝান। আরেকটি হচ্ছে যে খুব শুদ্ধ সত্য মানুষদের মধ্যে, বিশেষ করে তরুণ যুবা বালক, তাদের মধ্যে যে ঈশ্বরীয় ভাবের প্রকাশোন্মুখ অবস্থা থাকে, যে একটু সাহায্য করলে, একটু চেতিয়ে দিলে, একটু আধ্যাত্মিকতার শুদ্ধতার দ্বারা স্পর্শ দিলে সেই ঈশ্বরীয় পুষ্প বিকশিত হয়ে যাবে। কার মধ্যে? ওই বালকের মধ্যে, ওই তরুণের মধ্যে, ওই যুবকের মধ্যে, তার থেকে ভালো শব্দ হচ্ছে ওই ওই নররূপের মধ্যে। এবং যখন হাত ভেঙে গেছে, তারপর তিনি জানিয়ে দিয়েছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে যখন, যে নররূপের সঙ্গে সখ্য বাৎসল্য নিয়ে থাকো, তখন এটা দ্বিতীয় অর্থে যে এই এদেরকে নিয়ে থাকো, তার মানে মন যেন সেই অখণ্ডে লীন হয়ে যেতে চাইছে সেরকম একটা প্রবণতা আছে, কিন্তু না না, তুমি শরীর ধারণ করেছো, আবারও সেই তুমি একটি মিস্টিক জায়গায় রয়েছে, তুমি শরীর ধারণ করেছো, এর একটা উদ্দেশ্য আছে, অবতার অবতীর্ণ হওয়ার উদ্দেশ্য আছে। ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, সেখানে তো উদ্দেশ্যের কথা বলা হচ্ছে, তো উদ্দেশ্য রয়েছে। সুতরাং মন অখণ্ডে লীন হয়ে থাকলে চলবে না, এই নররূপের সঙ্গে সখ্য বাৎসল্য। শ্রীরামকৃষ্ণ বলছেন যে জানিয়ে দিলে তুমি শরীর ধারণ করেছো, এখন নররূপের সঙ্গে সখ্য বাৎসল্য এইসব ভাব লয়ে থাকো। এটা বললেন, তারপরেই বলছেন রামলালার উপর যা যা ভাব হতো তাই পূর্ণাদিকে দেখে হচ্ছে পূর্ণ প্রভৃতি। তাহলে রামলালার উপর যা যা ভাব হতো, একজন রামায়ণ সম্প্রদায়ের সন্ন্যাসী মহারাজ শ্রীযুক্ত জটাধারী, তিনি শ্রীরামকৃষ্ণকে ওই রামলালা মূর্তি দিয়ে গিয়েছিলেন, প্রদান করেছিলেন, এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই রামলালা মানে বালক রাম, গানে আছে ঠুমক চলত রামচন্দ্র বা যত পয়জনিয়া, তো ওই বালক রামচন্দ্র সেই তার সঙ্গে যে খুনসুটি, তার সঙ্গে যে আদর আলাপ, সেইগুলোই এই রামলালার সঙ্গে হতো, বালক রাম। তো তার সঙ্গে তো করবই, তার সঙ্গে করবো না তো কার সঙ্গে? সে কত রকম, আবার সেও মাঝে মাঝে ঠাকুরের উপরে সব জোর করে, এ করে ও করে, সে দুটোতে মিলে কি কাণ্ড, সেটা শ্রীরামকৃষ্ণই ব্যক্ত করেছেন।
এবং এবং বলছেন রামলালার উপর যা যা ভাব হতো তাই পূর্ণাদিকে দেখে হচ্ছে। এই নররূপ, এই নররূপের সঙ্গে সখ্য বাৎসল্য। তাহলে বলছেন যে পূর্ণাদিকে পূর্ণ প্রভৃতি, তার মানে নরেন্দ্র, রাখাল, বাবুরাম এরা সব যে আসছেন, লাটু এসব আসছে, হরি, এদের সঙ্গে ওই রকম একটা ভাব। আর এখানে পূর্ণের কথা বলছেন যে পূর্ণাদিকে দেখে হচ্ছে রামলালাকে নাওয়াতাম। এবার বললেন কিরকম উদাহরণ দিচ্ছেন, রামলালাকে নাওয়াতাম, খাওয়াতাম, শোয়াতাম, সঙ্গে সঙ্গে নিয়ে বেড়াতাম, রামলালার জন্য বসে বসে কাঁদতাম। ঠিক এইসব ছেলেদের নিয়ে তাই হয়েছে। রামলালার জন্য রামলালাকে নাওয়াতাম, খাওয়াতাম, শোয়াতাম, গঙ্গা চান করতে নিয়ে যেতেন, তো তাকে নাওয়াচ্ছেন, খাওয়াচ্ছেন, শোয়াচ্ছেন, এই জীবন্ত একেবারে। লোকে বলে জীবন্ত বোধে, আর উনি জীবন্ত দেখছেন তো, আবার বোধ কোথায়? আরোপিত বোধ নয়, সত্যি সত্যি। এমনিতে অনেক সময় বলা হয় জীবন্ত বোধে সেবা করতে হয়, যে তিনি জীবন্ত রয়েছেন এটি জেনো, যে তিনি কিন্তু তোমাকে দেখছেন ইত্যাদি। আর এখানে হচ্ছে তিনি দেখছেন, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, অপরোক্ষ অনুভূতি হচ্ছে। তো সেইটির জন্য হচ্ছে কি, রামলালাকে নাওয়াতাম, খাওয়াতাম, শোয়াতাম, সঙ্গে সঙ্গে নিয়ে বেড়াতাম, রামলালার জন্য বসে বসে কাঁদতাম। ওই বাচ্চা তার জন্য বসে বসে কাঁদছেন, এমন কান্নাটা কেন? এই সব কি বলা যায় নাকি? বাচ্চার সঙ্গে মায়ের যে সম্পর্ক, বাবার যে সম্পর্ক, মায়ের যে সম্পর্ক, তো সেটা লিখে বলা যায় নাকি? তা ওই নিয়ে কোনো রচনা লেখা যায় নাকি? ও সম্পর্ক দুজনের মধ্যেই রচিত হয়ে থাকে। তো এখানে বলছেন যে রামলালার জন্য বসে বসে কাঁদতাম, ঠিক এই সব ছেলেদের নিয়ে তাই হয়েছে, এরকম বললেন। এদের জন্য এরকম সব হয়েছে, রামলালাকে নিয়ে নাকি যা যা হতো, এইসব বলছেন শ্রীরামকৃষ্ণ। আর বলছেন দেখো না নিরঞ্জন, নিত্য নিরঞ্জন, পুরো নাম ঠাকুর নিরঞ্জন বলেছেন, পরবর্তীকালে তিনি স্বামী নিরঞ্জনানন্দজি। দেখো না নিরঞ্জন কিছুতেই লিপ্ত নয়, নিজের টাকা দিয়ে গরিবদের ডাক্তারখানায় নিয়ে যায়, বিবাহের কথায় বলে বাপ রে ও বিশালাক্ষীর দ, ওকে দেখি যে একটা জ্যোতির উপর বসে রয়েছে। এই নিরঞ্জনের কথা বলছেন, কথায় কথায় এসে গেল পূর্ণচন্দ্রের কথা হচ্ছিল, তারপর নিরঞ্জনের কথা বললেন। বললেন যে কিছুতেই লিপ্ত নয়, নিজের টাকা দিয়ে গরিবদের ডাক্তারখানায় নিয়ে যায়, আর বললেন বিবাহের কথায় বলে বাপ রে ও বিশালাক্ষীর দ, ওকে দেখি যে একটা জ্যোতির উপর বসে রয়েছে। এইসব কথা যে বলছেন যে এদের সঙ্গে এই ভাব ওর, সেটা বোঝাচ্ছেন। এদের সঙ্গে ওই ভাব, এবং সেই রামলালার সঙ্গে যেরকম হতো সেই রকম, এইগুলি বললেন। কিন্তু তার প্রথমে আগে বলেছেন যে জানিয়ে দিলে তুমি শরীর ধারণ করেছ, এখন নররূপের সঙ্গে সখ্য বাৎসল্য এইসব ভাব লয়ে থাকো। এবারে বাৎসল্য বলেছেন, সখ্য বলেছেন, এই সব এটসেট্রা। এইখানে দেখা যাবে যে ওই বাৎসল্য ভাবের কথা বললেন, যে রামলালার জন্য বসে বসে কাঁদতাম, এটা বাৎসল্য ভাব। আবার যখন নিরঞ্জনের কথা বলছেন, তাহলে পূর্ণাদিকে দেখে এগুলো হচ্ছে। পূর্ণাদিকে দেখে কীরকম হচ্ছে? একটা হচ্ছে রামলালার যেরকম, রামলালার জন্য যেরকম হতো, আরেকটি কীরকম? ওই নিরঞ্জনের কথায় বললেন যে কিছুতেই লিপ্ত নয়, এই যে কিছুতেই লিপ্ত নয়, বিবাহের কথায় বলে বাপ রে ও বিশালাক্ষীর দ, বিশালাক্ষীর দ মানে বিশালাক্ষী নদীর মধ্যে এমন দহ কতকগুলো আছে, যেগুলো আগে থেকে উপর থেকে ওপরও আগে থাকতে দেখলে বোঝা যায় না, কিন্তু ওখানে নৌকো পড়লে তলিয়ে তলিয়ে একদম শেষ হয়ে যায়, ভর্টেক্স আছে। তা সেই আপাতভাবে রমণীয়, বেশ দিব্যি, ফার্স্ট ক্লাস দেখাচ্ছে, কিন্তু ওখানে আধ্যাত্মিক সম্ভাবনার শেষ, সেইটা নিরঞ্জন বলেন। তো এই যে নিরঞ্জন, এর সঙ্গে কি বাৎসল্যভাবের পরিচয় আছে? তা নয়, কিন্তু বন্ধুর মতো, যে যেন দুজন, যেন দুজনে একই পথের পথিক। বন্ধুদের তো তাই হয়, যে একই জিনিস দেখতে ভালোবাসে, একই জিনিস খেতে ভালোবাসে, তাই একটা বন্ধুত্ব মানে কোথাও তো একটা মনের মিল আছে। শ্রীরামকৃষ্ণ যেভাবে বলছেন সেটা হচ্ছে যে বন্ধুত্বপূর্ণ জায়গাটা আসছে,
যে নিরঞ্জনের সঙ্গে খুব আমার ওটা যে শ্রীরামকৃষ্ণের যে ত্যাগের ভাব সেইটা নিরঞ্জনের মধ্যে পাচ্ছেন, ওইখানটাতে একটা বন্ধুর ভাব আসছে, নররূপের সঙ্গে সখ্য বাৎসল্য। তা বললেন যে জানিয়ে দিলে তুমি শরীর ধারণ করেছো, এখন নর এখন নররূপের সঙ্গে সখ্য বাৎসল্য এইসব ভাব লয়ে থাকো। তা এই তার উদাহরণ দিলেন, দিয়ে বললেন পূর্ণ, যতটা আমরা শুনেছি তারপর বলছেন পূর্ণ উঁচু সাকার ঘর বিষ্ণুর অংশে জন্ম, আহা কি অনুরাগ মাস্টারের প্রতি, দেখলে না তোমার দিকে চাইতে লাগলো। ওই যে পূর্ণচন্দ্র এসছেন তো সেই অবস্থায় তার প্রতিক্রিয়া দেখেছেন ঠাকুর, সেটির কথা বলছেন, যেন গুরু ভাইয়ের উপর, যেন ইনি আমার আপনার লোক, আর একবার দেখা করবে বলেছে, বলে কাপ্তেনের ওখানে দেখা হবে। শ্রীরামকৃষ্ণ আনন্দের সঙ্গে এগুলি স্মরণ করছেন, বললেন যে পূর্ণ উঁচু সাকার ঘর, এগুলো তিনি বলতেন যে কে কোন জায়গা থেকে এসেছেন, কোনখানে তার উৎপত্তি, সাকারের ঘর নিরাকারের ঘর শ্রীরামকৃষ্ণ বুঝতে পারতেন, সেগুলির কথা কখনো কখনো ব্যক্ত করেছেন। এখানে পূর্ণচন্দ্র সম্পর্কে বলছেন পূর্ণ উঁচু সাকার ঘর বিষ্ণুর অংশে জন্ম, আহা কি অনুরাগ, এই যে আহা কথাটা বলছেন, তার মানে ওই যে অনুরাগ, ঈশ্বরের প্রতি অনুরাগ, সেইখানটাতেও একটা কমন মিটিং পয়েন্ট শ্রীরামকৃষ্ণ পেয়েছেন। এইটা হচ্ছে ওই বন্ধুত্বপূর্ণ ভাবের জায়গার থেকে, যে শুধু যদি হতো যে হ্যাঁ আমি যেরকম বলেছি সেরকম করেছে, তাহলে ওরকম হয় না তো। একজন যদি বলেন যে আমি যেরকমভাবে শিখিয়েছি দৌড়তে, আমি যেরকমভাবে শিখিয়েছি গান গাইতে, আমি যেরকমভাবে শিখিয়েছি অঙ্ক করতে, ও সেইভাবে করে, সেটা একরকম বলার ভঙ্গি। আর যখন কেউ গান গায় শুনছেন, হয়তো তিনি যেরকমভাবে শিখিয়েছেন সেইভাবেই শুনছেন, সেভাবেই গিয়েছে এই ব্যক্তি, কিন্তু গানটা শুনে উনি বলে আহা, এটা বন্ধুত্বপূর্ণ ভঙ্গি, যে উই আর দ্য সেম প্ল্যাটফর্ম অ্যান্ড আই এম অ্যাপ্রিসিয়েটিং ইয়র পারফরমেন্স, আহ। এটা তিনি গুরু হয়ে আচার্য হয়ে বলতে পারেন, আর সেখানে একটা বন্ধুত্বের ভাব যে দুজনে মিলে যেন উপভোগ করি, আহ হেভি গাই, দারুণ গাইলি তুই, এটা যা গেছিস না, আরে কোনো কথা হবে না, এই বন্ধুত্বের ভাব আসছে, অথচ উনিই শিখিয়েছেন। শ্রীরামকৃষ্ণ যখন বলছেন পূর্ণ উঁচু সাকার ঘর বিষ্ণুর অংশে জন্ম, আহা কি অনুরাগ, তখন আবারও সেই সখ্য ভাবের প্রকাশ মাস্টারের প্রতি, দেখলে না ওই মাস্টারমশাইয়ের সঙ্গে ওটা শেয়ার করছেন যে তোমার দিকে কীভাবে তাকিয়েছিল, তুমি লক্ষ্য করেছো, দেখেছো, দেখলে না তোমার দিকে চাইতে লাগলো, যেন গুরু ভাইয়ের উপর, যেন ইনি আমার আপনার লোক। তো মাস্টারমশাই তো ওর সত্যি সত্যিই মাস্টারমশাই, মাস্টারমশাই স্কুলে পড়েছেন তো পূর্ণচন্দ্র, কিন্তু যেন গুরু ভাইয়ের উপর, যেন ইনি আমার আপনার লোক, যে চাউনিটা কিন্তু অন্যরকম ছিল গো, খুব সুন্দর ছিল, সেই চাউনিটার মধ্যে একটা ভাব ছিল, ওই অনুরাগের ভাব ছিল। তা মাস্টার যিনি শিক্ষক, তার প্রতি অনুরাগ থাকে নাকি, একটা ভয় মিশ্রিত শ্রদ্ধা থাকে, কিন্তু এখানে একটা অনুরাগ, কীরকম অনুরাগ, যে ইনি আমার আপনার লোক। আর কীরকম বললেন, গুরু ভাই, গুরু ভাইয়ের সঙ্গে এটা কী হলো, ওই যে একজনের ধরা যাক আগে দীক্ষা হয়েছে, তিনি আবার আরেকজনকে বলেছেন যে এই তুমি চলো, উনি যদি সম্মত হন তোমাকে দীক্ষা দেন তাহলে তোমার জীবনটা বদলে যাবে, আমার হয়েছে, চলো চলো চলো, একবার চলো গিয়ে একবার একবার তার সঙ্গে কথা কইই আসবে, এইরকম সব জোর করতেই লাগলো। আর এই ব্যক্তিও মোটামুটি রাজি ছিল বলে আচ্ছা চলো, তারপরে কালে কালে জীবন বদলে গেল। তখন সে একে কি বলবে, একে বলবে গুরু ভাই, আর তার দিকে খুব কৃতজ্ঞতার সঙ্গে তাকাবে, ভালোবাসার কৃতজ্ঞতা, যে আই এম থ্যাঙ্কফুল টু ইউ, তোমার জন্য আমার জীবন বদলে গেছে। পূর্ণচন্দ্র সেই রকম দৃষ্টি নিয়ে মাস্টারমশাইয়ের দিকে তাকিয়েছিলেন, ঠাকুর নজর করেছেন, এখন মাস্টারমশাইকে বলছেন বা স্মরণ করিয়ে দিচ্ছেন বা মাস্টারমশাইয়ের স্মৃতিতে সেই দিকটাতে দৃষ্টি আকৃষ্ট করাচ্ছেন, দেখলে না তোমার দিকে চাইতে লাগলো, যেন গুরু ভাইয়ের উপর, এমনিতে গুরু ভাই, কিন্তু এটা ওই অর্থে যে ইনিই আমার সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছেন। গুরু ভাই তো অনেক সময় হয় বাই চান্স, যে গিয়ে জানলো বলে ও আপনারও এখানে দীক্ষা আমারও, তাহলে গুরু ভাই, এটা সেরকম নয় যে ইনি ইনস্ট্রুমেন্টাল, এবং পূর্ণচন্দ্রের তো সেই ভাব। তা বলে তোমার দিকে চাইতে লাগলো, যেন গুরু ভাইয়ের উপর, যেন ইনি আমার আপনার লোক, আর একবার দেখা করবে বলেছে, বলে কাপ্তেনের ওখানে দেখা হবে। বিশ্বনাথ উপাধ্যায় মহাশয়, শ্রীযুক্ত বিশ্বনাথ, শ্রীরামকৃষ্ণ তাকে কাপ্তেন বলতেন, তা পূর্ণচন্দ্র ওটা বলেছেন
সেটা শ্রীরামকৃষ্ণের মনের মধ্যে রয়েছে, যে বলেছে যে কাপ্তেনের ওখানে আবার দেখা হবে। আবার দেখা হবে এরমভাবে কি, আরে বাবা শ্রীরামকৃষ্ণের সঙ্গে তো এসে দেখা করবে না। দুটো জিনিস আছে, একটা হচ্ছে যে পূর্ণচন্দ্রের বাড়ির দিক থেকে তো অনেক প্রতিকূলতা, তারা চান না এগুলো, কী করবে তখনকার দিনে তো মানুষ সবসময় কি বুঝেছে যে কোনখান থেকে কী পরিণতি হতে পারে, তো সেই জন্য বলেছেন যে ওই কাপ্তেনের বাড়িতে একবার হবে দেখা করবে, তা বলেছে যে ওখানে দেখা হবে, তা সুতরাং দেখা হওয়াটা ইজ অ্যান ইভেন্ট। আরেকটা হচ্ছে ওই বন্ধুত্বপূর্ণ ভাব, যে বলেছি ওর সঙ্গে ওখানে দেখা হবে, তার মানে কথা দিয়েছে, সেটা হৃদয়ের মধ্যে রেখেছি, এই বন্ধুত্বের ভাব, যে বলে কাপ্তেনের ওখানে দেখা হবে, এটা শ্রীরামকৃষ্ণ বললেন। তারপর বলছেন নরেন্দ্রের খুব উঁচু ঘর, নিরাকারের ঘর, পুরুষের সত্তা, এইখানটি পর্যন্ত শুনে আমরা থামব। তার কারণ হচ্ছে যে এরপরে নরেন্দ্রনাথ সম্পর্কে খুব গভীর উক্তি পর পর আসতে থাকবে। সাগরের ঢেউয়ের মতো নরেন্দ্র তরঙ্গ, শ্রীরামকৃষ্ণের হৃদয়ে যেটি আছে সেটি তার শ্রীমুখ থেকে উৎসারিত হবে। আমরা গতকাল থামতে থামতে ভেবেছিলাম এবং বলেও ছিলাম যে আজকে নরেন্দ্রনাথের প্রসঙ্গে, এবং সেই জন্য একটা সময় লাগবে, কিন্তু ঠাকুরের ইচ্ছা যেভাবেই হোক তার আগের যে প্রসঙ্গে ছিলাম তাতে প্রায় 45 মিনিট অতিক্রান্ত এরকম একটা অবস্থায় আমরা রয়েছি, তো সেখানে নরেন্দ্রনাথের প্রসঙ্গটি এলে কিন্তু আজকের যে সময় তার মধ্যে সেটা সম্পূর্ণ করা যাবে না, ওই জন্য কিন্তু আমরা যেহেতু স্মরণ করেছিলাম তাই এই প্রথম যে বাক্যটি সেটিকে শুধু শ্রবণ করে রাখছি, শ্রবণ মঙ্গলং কথামৃত, যে নরেন্দ্রের খুব উঁচু ঘর, নিরাকারের ঘর, পুরুষের সত্তা, শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে এই সমস্ত কথার মধ্যে এবং এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে আমরা পুনরায় আসব এই অনুষ্ঠানে, পারস্পরিক মিলিত হব আগামীকাল প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি, শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কষ্টিপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা, শুরুর সময় থাকে সন্ধে 6টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 869 পৃষ্ঠায় রয়েছি, বলরাম মন্দিরে রথযাত্রার পরের দিন দোতলার পশ্চিম দিকের ঘরটিতে শ্রীরামকৃষ্ণের পদপ্রান্তে তাঁর পূত পবিত্র সান্নিধ্যে। আজকে আমরা শুনছিলাম যে ঈশ্বরীয় রূপ যে দর্শন করা যায়, শ্রীরামকৃষ্ণ সেটির কথা বলছিলেন, সেই প্রসঙ্গের গভীরে তিনি আলোক সম্পাত করছিলেন, আর বললেন যে তখন যখন উপাধি সব চলে যায়, বিচার বন্ধ হয়ে যায় তখন দর্শন, আর বললেন যে অতি গুহ্য কথা, সেই অতি গুহ্য কথায় বললেন যে জগন্নাথের সঙ্গে আলিঙ্গন করতে গিয়ে, মধুরভাবে আলিঙ্গন করতে গিয়ে হাত ভেঙে গিয়েছিল, এবং তখন জানিয়েছিলেন তিনি মানে সেই কোনো এক সত্তা মা বা জগন্নাথ স্বয়ং তিনি জানিয়েছিলেন যে তুমি শরীর ধারণ করেছ, এখন নররূপের সঙ্গে সক্ষ বাৎসল্য এই সব ভাব লয়ে থাকো, এবং সেই নররূপের সঙ্গে সক্ষ বাৎসল্য ভাব এইগুলি নিয়ে যে থাকা, সেই প্রসঙ্গে তিনি পূর্ণচন্দ্রের কথা বললেন, নিরঞ্জনের কথা বললেন, এবং সক্ষ বাৎসল্য ভাবের অপূর্ব প্রকাশ তাঁর কথামৃতের মধ্য দিয়ে উচ্ছ্বসিত হয়ে উঠল। আমরা বলেছি যে পরের দিন নরেন্দ্রনাথের প্রসঙ্গ আসছে, আর মাস্টারমশাইকে স্মরণ করিয়ে দিয়েছেন যে পূর্ণচন্দ্র কীভাবে তাকিয়েছিলেন তার দিকে, যে যেন গুরু ভাইয়ের উপর, যেন ইনি আমার আপনার লোক। এইটা ভাবতে ভাবতেই শেষ করি যে আমাদেরও মাস্টারমশাইয়ের প্রতি অবশ্যই সেই দৃষ্টি, সেই প্রণাম, যে যেকালে কথামৃতের মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণকে এইভাবে আমরা প্রাপ্ত হচ্ছি, জানি আমরা যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের মায়ের মা জননী সারদামণির অভয় আশীর্বাদে কৃপায় মাস্টারমশাইয়ের এই কথামৃত রচনা, তবু মাস্টারমশাই নামক যে ব্যক্তিত্ব সেই তাকে আমাদের মনে পড়ে, এবং সত্যি সত্যি ওই রকমভাবেই মাস্টারমশাইকে আমাদের ভাবতে ইচ্ছে করে, প্রণত হতে ইচ্ছে করে, মনে হয় সত্যি সত্যি যে ইনি আমাদের গুরু ভাই, ইনি আমাদের আপনার লোক। ওম নিরঞ্জনং নিত্যমানন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।